নমস্কার ফিরে আসলাম বিরতির পর। তবে এখন যে খবরের দিকে আমরা চোখ রাখব, কৈলাসহরের দিকে, যেখানে কৈলাসহর পুর পরিষদেও কিন্তু আজকে সকাল থেকে ভোট শুরু হয়ে গেছে। কৈলাসহর পুর পরিষদের ভোটকে কেন্দ্র করে ভোটের খবর সংগ্রহ করতে যায় সাংবাদিকরা, কিন্তু তাদেরকে বাধা দান করা হয় যে অভিযোগ মূলত উঠে এসছে কৈলাসহরের সাংবাদিকদের পক্ষ থেকে। কৈলাসহরের প্রত্যেকটা পোলিং স্টেশনে যখন সাংবাদিকরা সকাল থেকে ভোটের খবর সংগ্রহ করতে পৌঁছে যায়, কিন্তু সেই সময় তাদেরকে বাধা দান করা হয়, বাধা দেওয়া হয় যে অভিযোগ মূলত উঠে এসেছে কৈলাসহর থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে কৈলাসহরে মূলত সকাল থেকে ভোট কিরকম ভাবে চলছে, তার পাশাপাশি ভোটাররা যারা রয়েছেন, যারা নাগরিকরা রয়েছেন, তারা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন সমস্ত খবর, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, কোথাও ইভিএম এ কোনো সমস্যা রয়েছে কিনা, কোথাও ভোটকে কেন্দ্র করে কোনো উত্তপ্তকর পরিস্থিতি কায়েম হচ্ছে কিনা, বা প্রার্থীদের উপস্থিতি, সমগ্র বিষয় কিন্তু খোঁজ খবর নেওয়ার জন্যই সাংবাদিকদের যে কাজ রয়েছে, সাংবাদিকতার যে পেশা রয়েছে, সেই পেশাগত দায়বদ্ধতা পালন করতেই যখন পৌঁছে যায় প্রত্যেকটা পোলিং স্টেশনের সাংবাদিকরা, ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় যে অভিযোগ মূলত উঠে এসেছে কৈলাসহর থেকে। সকাল থেকে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া, সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকরা কিন্তু যে দায়িত্ব পালন করে, পেশাদারী দায়িত্ব, সেই সাংবাদিকদের দায়িত্বে কিন্তু বাধা দান করার অভিযোগ উঠে এসেছে, যেটা কিন্তু কোনো রকম ভাবে এই রাজ্যের সাংবাদিক মহল মেনে নিতে পারছে না। কারণ আপামর রাজ্যবাসী কিন্তু আজকে বিভিন্ন রকমভাবে, কেউ টেলিভিশনের পর্দায়, কেউ আবার সামাজিক মাধ্যমে চোখ রেখে বসে রয়েছে ভোটের কি খবর রয়েছে, ভোটকে কেন্দ্র করে কি পরিস্থিতি চলছে গোটা রাজ্য জুড়ে, সমগ্র বিষয় কিন্তু জানার জন্য যখন গোটা রাজ্যবাসী মুখে বসে আছে, ঠিক সেই সময় সাংবাদিকদের বাধা দান করা হচ্ছে যে বাধার ঘটনা সামনে আসতে বা প্রকাশ্যে আসতে কিন্তু একটা সাংবাদিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ক্ষোভ কিন্তু ধুমায়িত হচ্ছে সমগ্র সাংবাদিক মহলে। আমি আমার কাজ করবো, এটা আমার ব্যক্তিগত কাজে লেগেছে না, কিন্তু শুনেন, আপনি ফটো তুলেন না বাইরে, আমি কই ছবি তুলবো, এটা কিন্তু আজকে থেকে আমি শিখে গেলাম, পরিবেশটা কেমন নষ্ট কথা স্যার, সাংবাদিকদের সঙ্গে যে বচসা চলছে কার্যত পোলিং স্টেশনের মধ্যে, সেই বচসার কথা আপনারা শুনতে পেলেন। তবে সেক্ষেত্রে কেন সাংবাদিকদের দায়িত্ব পালন করতে বাধা দান করা হবে, এই প্রসঙ্গে কিন্তু সরব হয়েছে সাংবাদিক মহল কৈলাসহরে। প্রত্যেকটা সাংবাদিকের মধ্যে কিন্তু ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, কারণ যে দায়িত্ব রয়েছে, যে কাজ রয়েছে, সাংবাদিকতার যে পেশা, সেই পেশাকে বারবার আঘাত করা, বারবার সেই পেশাকে করতে না দেওয়ার কিন্তু অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, আগেও আমরা পূর্বে পেয়েছি। তবে কেন ভোটকে কেন্দ্র করে সকাল থেকে অভিযোগ উঠবে, যে নিয়ে কিন্তু কৈলাসহরে রীতিমতো ভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন সমগ্র সাংবাদিকরা। একটা বিরতি নিচ্ছি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।